বাচ্চারা অর্জুনের কাছ থেকে সবকিছু শিখেছিল অস্ত্র ধনুর্বিদ্যা, জীবের কাছ থেকে কথা বিদ্যা, দৃষ্টির কাছ থেকে বললাম বিদ্যা। জানি এখনো অনেক কিছু বাকি আছে। অনেক ধৈর্য লাগে বাবা, খান্ডবান ধ্বংস হয়েছে তখন সব দেবতাই ছিল ইন্দ্রের পক্ষে, কৃষ্ণ আর অর্জুন যুদ্ধ করছিল দুজন। আর কৃষ্ণ অর্জুন নাকি অর্জুন একে মেরে দিয়েছিল, প্রকলের পত্নী গলা কেটে দিয়েছিল, কিন্তু বিনা কারণে করেছিল, এটা কি ঠিক? ওকে বা ধর্ম বুদ্ধি বলা যায়, ওকে বা ও কথা ধর্ম ধর্মের পথে চলবে, একজন কি বিনা কারণে মেয়েই নয়? অর্জুন ধর্মের পথে চলছে এটা খুব কমই বলে। একদিকে লেখা ছিল যে ব্রহ্মশ্রী খুব অত্যন্ত ধার্মিক মানুষ, ব্রহ্মশ্রীকে সে ফ্রি নিয়েছিল, ব্রহ্মশ্রীকে ফ্রি নিয়েছিল মনে হয় অর্জুন, সেখানে লেখা ছিল নেহাতি ধর্ম ধার্মিক মানুষ, খুব ভালো সে ধর্মের পথে চলে। না চুলটা এ করতে তো সবাই ওটা সবার লাস্ট কালো, তো শান্তি ভিডিওটার নাম কি দেওয়া যায়? ইন্দ্রের কাছ থেকে ইন্দ্রের কাছে যে কথা দিব্যাস্ত্র ছিল সব দিন সব নিয়েছিল সব বাবা বলে কথা না, এটা সেই খান্ডব বল ধ্বংস করেছিল তাই বীরত্ব এ হয়েছিল, ওই বীরত্বের একটা কি প্রশংসা করেছিল তাই বলছে কি বলছে বলো, বীরত্ব মুগ্ধ হয়ে যা দিয়েছে ইন্দ্রশালা সেরকম শক্তিশালী ছিল না, দেবতাদের মতো তুলনা কারো ছিল না, দেবতা মানে ব্রহ্মা বিষ্ণু ওরা তো দেবতা, ওরা তো দেবতাদের দেবতা চিনি আর কি। তুমি কি বুঝলাম না যে খান্ডবন ধ্বংস কেন করলো ফালতু ফালতু? ওই যে সেই কিতকি মুনির 12 বছর ধরে যজ্ঞে অগ্নিদেব ঘি খেয়ে খেয়ে কেতকি রাজা, কেতকি রাজা সে অগ্নিদেবের জন্য ওরা একজন অতুল্য প্রাণীকে মেনে নিল, সে করেছিল রাধার মাথার ছোঁয়াটা লাল করে দেয়।
কোনটা? এই আধার মাথার যে চূড়াটা আছে এটা লাল করে তো পালক, পালক লাল লাল পালকটা তো তাই তো লালটা একটু বেশি ভালো শোনা যায়। স্কেচটা তো একটা সত্যি মনে হয় কি বলতো প্রিন্ট আউট খুব সুন্দর হয়ে যাবে। আসলে স্কেচ পেন তো কমপ্লিট হ্যাঁ।